আসসালামু আলাইকুম, ওয়াইন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগতম। আবারও আফগান বধ। অবশেষে আফগানিস্তান এ দলকে বাংলাদেশ এ দল 24 রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইমাজিন এশিয়া কাপে। ইমাজিন এশিয়া কাপে আজ বাংলাদেশ টস জিতে ব্যাটিং নিয়ে 309 রান সংগ্রহ করে। 309 রানের জবাবে আফগানিস্তান এ দল ব্যাট করতে নেমে 25 রান সংগ্রহ করতে ব্যর্থ হয়। আর এতে 24 রানের বড় জয় পায় বাংলাদেশ। আর এতে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ এ দল। তো সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হতে চলেছে কোন দল, চলুন সেটি দেখে নেই। তার আগে একবার দেখে নেই পয়েন্ট টেবিল। তো গ্রুপ এতে ইতিমধ্যে 9টি ম্যাচ শেষ হয়েছে 18 জুলাই আজকে। তো এখনও 1টি ম্যাচ চলমান রয়েছে, শ্রীলঙ্কা বনমান ওমানের মধ্যকার ম্যাচ। তো সেই ম্যাচটি শেষ হলে আরও চূড়ান্ত একটি ফলাফল পাওয়া যাবে। তো ইতিমধ্যে আপনার ইমাজিং এশিয়া কাপ 2023-এর পয়েন্ট টেবিলে 1 নম্বরে অবস্থান করছে কিন্তু বাংলাদেশ। 3 ম্যাচে 2টি জয় 1টি পরাজয়, 4 পয়েন্ট নিয়ে কিন্তু পয়েন্ট টেবিলের 1 নম্বরে বাংলাদেশ। একইভাবে পয়েন্ট টেবিলের 2 নম্বরে আফগানিস্তান, 3 ম্যাচে 2টি জয় 1টি পরাজয়, পয়েন্ট পেয়েছে 4। তো বাংলাদেশ ও আফগানিস্তানের উভয়ের কিন্তু পয়েন্ট 4, তারপরেও বাংলাদেশ 1 নম্বরে, কেননা বাংলাদেশ নিট রান রেটে অনেকটা এগিয়ে রয়েছে আফগানিস্তানের থেকে। যার কারণে নিট রান রেটে এগিয়ে থেকে কিন্তু বাংলাদেশ সেমিফাইনাল নিশ্চিত করলো সমান পয়েন্ট হওয়ার পরেও। এছাড়াও 3 নম্বরে রয়েছে শ্রীলঙ্কা, 2 পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা রয়েছে আপনার 2 নম্বরে। তো 2 ম্যাচে 2 পয়েন্ট পেয়েছে, 1টি ম্যাচ জিতেছে, 1টি ম্যাচ হেরেছে শ্রীলঙ্কা। এরপর ওমান রয়েছে 4 নম্বরে, 2 ম্যাচে 2টি হেরেছে। তো শ্রীলঙ্কা বনাম ওমানের মধ্যকার কিন্তু ম্যাচটি চলমান রয়েছে। তো সেই ম্যাচটি আপনার শেষ হলে বোঝাতে হবে যে আপনার দ্বিতীয় দল হিসেবে কোন দল আপনার সেমিফাইনাল নিশ্চিত করলো। যদি শ্রীলঙ্কা হেরে যায় ওমানের সাথে, তাহলে কিন্তু আফগানিস্তান আপনার সেমিফাইনালে যাবে। আর যদি ওমানের সাথে আপনার শ্রীলঙ্কা জেতার পরেও নিট রান রেটে আপনার আফগানিস্তানের থেকে পিছিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আবার আফগানিস্তানের আপনার সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই সেজন্য আমাদেরকে দেখতে হবে যে আপনার ওমান বনাম শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি। তো বাংলাদেশ কিন্তু সেমিফাইনাল নিশ্চিত করেছে, এটা একদম চূড়ান্ত। তো সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে কোন দল, সেটি নির্ভর করছে আপনার বাংলাদেশ আপনার এই গ্রুপ এ থেকে চ্যাম্পিয়ন দল হিসেবে আপনার সেমিফাইনালে যাবে নাকি রানার্স আপ দল হিসেবে। তো সেটি জানতে হলে কিন্তু শ্রীলঙ্কা এবং আপনার ওমানের ম্যাচটি শেষ হতে হবে। সেখান থেকে কিন্তু আমরা জানতে পারবো যে বাংলাদেশ চ্যাম্পিয়ন দল হিসেবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আপনার সেমিফাইনালে যাচ্ছে নাকি আপনার রানার্স আপ হয়ে। তো গ্রুপ বিতে যে দলগুলো রয়েছে তাদের মাঝে ইন্ডিয়া ও পাকিস্তান, তারা কিন্তু 2টি করে ম্যাচ খেলেছে, 2টি করে ম্যাচে 2টি জিতেছে তারা, 4 পয়েন্ট করে নিয়ে 1 ও 2 নম্বর অবস্থানে রয়েছে। এবং নেপাল ও সংযুক্ত আরব আমিরাত, তারা কিন্তু 2টি করে ম্যাচ খেলেছে, 2টি করে ম্যাচই হেরেছে, পয়েন্ট টেবিলের 3 ও 4 নম্বরে রয়েছে। তো এখান থেকে কিন্তু নিশ্চিতভাবে বলা যায় যে ভারত ও পাকিস্তান তারা কিন্তু সেমিফাইনাল নিশ্চিত করেছে। কিন্তু কোন দল চ্যাম্পিয়ন হিসেবে নিশ্চিত করলো এবং কোন দল রানার্স আপ হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করছে, সেটি জানতে হলে আমাদেরকে দেখতে হবে পরবর্তী ম্যাচ। তো পরের ম্যাচটি রয়েছে ভারত ও পাকিস্তানের আগামীকাল। তো ভারত বনাম পাকিস্তানের মধ্যকার ম্যাচ থেকে যে দল কালকে জিতবে সে গ্রুপ বি থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে যাবে। তো এখন কথা হলো বাংলাদেশের খেলা পড়বে কার সাথে। তো বাংলাদেশ যদি গ্রুপ এ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে যায়, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের খেলা পড়বে গ্রুপ বিতে যে দলগুলো রয়েছে তাদের মাঝে রানার্স আপ হবে যে দল তার সাথে। আর যদি গ্রুপ এ থেকে যদি আপনার রানার্স আপ হিসেবে সেমিফাইনালে যায়, সেক্ষেত্রে গ্রুপ বিতে যে দল চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে যাবে তার সাথে খেলাটি পড়বে। তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারছেন। আর সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ারভাবে বুঝতে হলে আমাদের কালকে পর্যন্ত অপেক্ষা করতে হবে ভারত বনাম পাকিস্তান ম্যাচটি শেষ হওয়া পর্যন্ত, তাহলে আমরা জানতে পারবো যে বাংলাদেশের সাথে কোন দলের খেলা পড়ছে। তো অবশ্যই সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী আপডেট সবার আগে পেতে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই।